নমস্কার, দি রিপোর্টে স্বাগত। এই মুহূর্তের বড় খবর, কলকাতা হাইকোর্টে তীব্র ভৎসনার সম্মুখীন হওয়ার পর এবার নড়ে চড়ে বসলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পৌরসভা নিয়োগ দুর্নীতি মামলায় খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়ি সহ রাজ্যের মোট 12টি জায়গায় তল্লাশি অভিযানে নেমেছে ইডি। সকাল থেকে শুরু হয়েছে সেই অভিযান। এই তালিকায় রয়েছে কামারহাটি পৌরসভার পুর প্রধান গোপাল সাহা, টিটাগড় পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত চৌধুরী, বড়নগর পৌরসভার চেয়ারম্যান অপর্ণা মৌলিক, দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত, বড়নগর পৌরসভার 29 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অনন্দ চৌধুরী, দমদম পৌরসভার প্রাক্তন পৌর প্রধান পাঁচু রায় সহ আরো অনেকে। এ প্রসঙ্গে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রাজাদের কাছ থেকে। রাজাদা, কি আপডেট রয়েছে? দেখো, সকাল 6টা থেকে ইডির আধিকারিকেরা বড়নগর পৌরসভার পুর প্রধান অপর্ণা মৌলিক, কামারহাটি পৌরসভার গোপাল সাহা, টিটাগড় পৌরসভার প্রাক্তন যিনি পুর প্রধান ছিলেন প্রশান্ত চৌধুরী, তাদের বাড়িতে কিন্তু ইডির আধিকারিকরা তল্লাশি অভিযান চালিয়েছে এবং এখনো পর্যন্ত প্রায় টানা 6 ঘন্টা হতে চললো, এখনো পর্যন্ত তাদের বাড়িতে কিন্তু তল্লাশি চলছে ইডির। এবং বিভিন্ন যে পুরো নিয়োগ দুর্নীতির যে নথি, সেই নথি সমগ্র কিন্তু তারা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। এবং বড়নগর পৌরসভাতে যেহেতু মহানগর পৌরসভায় প্রধানের বাড়িতে তল্লাশি চালানোর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে 29 নম্বর ওয়ার্ডে যিনি তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অরিন্দ চৌধুরী, তার বাড়িতেও কিন্তু ইডি তল্লাশি চালাচ্ছে। এবং ইডি সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে যেই সময় এই পুরো নিয়োগ দুর্নীতির অভিযোগ আসছে, যেই সময় ঘটেছিল মহানগর পৌরসভায়, সেই সময় এই পুরো নিয়োগ দুর্নীতির যে তোমার সোর্স, এই পুরো নিয়োগের বোর্ডেও কিন্তু এই অরিন্দ চৌধুরী ছিলেন এবং সেই সময়কার পুর প্রধান ছিলেন অপর্ণা মৌলিক। এবং গোটা বিষয়টি কিন্তু তারা তদন্ত করে দেখছে এবং জিজ্ঞাসাবাদ এখনো পর্যন্ত চলছে। সংবাদ মাধ্যমকে ভেতরে ঢুকতে দিচ্ছে না এই আধিকারিকেরা এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যারা পরিচিত বা পরিবারের লোকজন, তাদেরকেও কিন্তু কোনোভাবে কিন্তু তাদের বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে না। এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে। এখন যতক্ষণ জিজ্ঞাসাবাদ করার পরে তারপরে কি উঠে আসে এবং তাদের কি প্রতিক্রিয়া পাওয়া যায়, তার জন্য কিন্তু আমরা এই মুহূর্তে অপেক্ষা করে আছি তাদের বাড়ির সামনে। অনেক ধন্যবাদ রাজাদার, সঙ্গে থাকো। আমাদের চ্যানেলের প্রতিটি বিভাগেই আমরা নতুন মুখ চাইছি। আগ্রহী হলে যোগাযোগ করুন 9883107107 এই নম্বরে। আজ সকাল 7:30 নাগাদ 6 জনের ইডির একটি দল রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের মাইকেল নগরের বাড়িতে হানা দেয়। এই প্রথম কোন মন্ত্রীর বাড়িতে অভিযান চালালো ইডি। মন্ত্রী রথীন ঘোষ মধ্যমগ্রাম পৌরসভার পৌর প্রধান থাকাকালীন যে কর্মী নিয়োগ করা হয়েছে তা আইন অনুযায়ী করা হয়েছে কিনা সে বিষয়ে তদন্তের জন্য এই অভিযান। সকাল 8:30 পর্যন্ত টানা জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি অভিযান চলে মন্ত্রীর বাড়িতে। মন্ত্রীর বাড়ির পাহারায় ছিলেন তখন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। অভিযানের খবর পেয়ে রথীন ঘোষের বাড়ির সামনে আসেন মধ্যম গ্রামের তৃণমূল সভাপতি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন তিনি শুনবো। সকালবেলা শুনলাম যে রথীন বাবুর বাড়িতে, আমাদের মাননীয় মন্ত্রী রথীন ঘোষের বাড়িতে ইডির লোকজন এসেছে। তো ন্যাচারালি আমরা দেখতে আসলাম আর কি হয়েছে ব্যাপারটা জানতে। কিন্তু এখানে তো মিলিটারি ঢুকতেই দিচ্ছে না, তো ন্যাচারালি যাওয়ার কোনো প্রশ্ন নেই। না বেরোলে তো বলতেও পারছি না অ্যাকচুয়ালি কী পারপাসে এসছে ওরা আর কেনই বা আসলো। কারণ একটা স্বচ্ছ মানুষ, মানে আমাদের মিউনিসিপ্যালিটি প্রায় 3 টাইম উনি চালিয়েছেন এবং খুবই স্বচ্ছতার সাথে মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটির নাম আছে সেইভাবে। এখন জানি না কী কারণে, এটা সম্ভবত আমার মনে হয় এটা কালকে পরশু দিনের যে রিয়াকশান সেটার রিয়াকশান হচ্ছে আর কি। পরশু দিন যে দিল্লিতে গিয়ে যে ধর্না টর্না দেওয়া হয়েছে তার একটা রিয়াকশান আর কি, সারা বাংলায় ফেলার জন্যেই এটা পলিসিগতভাবে, মানে বিজেপি পলিসিগতভাবে করছে আর কি বাংলায় তার বিস্তার। ছিলাম না পৌরসভায়, দুঃখের বিষয়ে। কিন্তু ঘটনা হচ্ছে, আমি জানি আমাদের এখানে যত নিয়োগ হয়েছে সবটাই ভীষণ আইনকানুন মেনে, মানে আমি মধ্যমগ্রামের সভাপতি হিসাবে বলতে পারি, সবটাই আইনকানুন সিস্টেম মেনে আর কি নিয়োগ হয়েছে। নিয়োগে কোনো কিছু আছে বলে আমার মনে হয় না, কারণ উনি মানে রথীনবাবু যে ধরনের স্বচ্ছতা বজায় রেখে চলে তাতে ওনার পক্ষে আমার মনে হয় না, মানে আদারওয়াইজ দেবেন না মনে হয় না যে উনি কোনো দুর্নীতির সাথে, এই ধরনের দুর্নীতির সাথে উনি কোনো যুক্ত আছে।
একদমই তাই, সারা বাংলা জুড়েই তাই, উদ্দেশ্যপ্রণীতভাবেই হচ্ছে। টিটাগড় পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত চৌধুরীর বাড়িতে সকাল থেকেই তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। 4 থেকে 5 জন অফিসার সকাল 6:30 নাগাদ প্রশান্ত চৌধুরীর বাড়িতে আসে। টিটাগড় পৌরসভার চাকরি নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছিল অয়নশীলের হাত ধরে, সেই ঘটনা প্রসঙ্গেই এই অভিযান। বরানগর পৌরসভার পুর প্রধান অপর্ণা মৌলিকের বাড়িতে ইডি তল্লাশি অভিযানের পর এই মুহূর্তে বরানগর পৌরসভার 29 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অনিন্দ চৌধুরীর আবাসনে অভিযানে নেমেছে ইডির আধিকারিকেরা। সেই সঙ্গে কামারহাটি পৌরসভার পুর প্রধান গোপাল সাহার বাড়িতেও চলছে অভিযান। রাজা দে ও শান্তনু বিশ্বাস, রিপোর্ট, উত্তর চব্বিশ পরগনা। আমাদের চ্যানেলের প্রতিটি বিভাগেই আমরা নতুন মুখ চাইছি। আগ্রহী হলে যোগাযোগ করুন 9883107107 এই নম্বরে। আর যারা নতুন দর্শক বন্ধু, তাদের কাছে অনুরোধ রইল, দ্য রিপোর্ট চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।